হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি সন্ধ্যের একটা নাস্তা নিয়ে। দেখো বন্ধুরা, আমি কি নাস্তাতে কি বানাচ্ছি। ম্যাগি নাস্তাতে চিড়ের পোলাও বানাবো, তার জন্য চিড়ে নিয়েছি, মানে জলে ধুয়ে শুকনো করা আছে। কারি পাতা, সোয়া সস, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লেবু, শুকনো লঙ্কা, তেজপাতা এবং কাঁচা কারি পাতা, আর তেল, আর নুনটাও আছে, আর সর্ষে আছে। বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে আমি চিড়ের পোলাওটা করছি। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং এর মধ্যে কাঁচা বাদামটাকে ভেজে নেওয়া হবে। তোমাদের কাঁচা বাদামটা বলা হয়নি, কাঁচা বাদাম আমি অ্যাড করেছি। এর মধ্যে তুমি কিশমিশ, কাজু বাদামও দিতে পারো, কিন্তু আমি কাঁচা বাদাম ছিল বলে ঘরে কাঁচা বাদাম দিয়েই করা হচ্ছে। দেখো বন্ধুরা, বাদামটা ভাজা হয়ে গেল এবং বাদামটা তুলে নিলাম। ওই তেলের মধ্যে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর কারি পাতা। বন্ধুরা কারি পাতার গন্ধটা খুব সুন্দর লাগে, ওই কারণে কারি পাতা দেওয়া। এর মধ্যে আদা কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিয়েছি, তোমাদেরকে ওটা মিস হয়ে গেছে, দেখানো হয়নি। এবার এর মধ্যে চিড়েটা দেওয়া হলো, চিড়েটা ভালো করে ভেজে নিতে হবে, জল ভালো করে জল ঝারানো আছে। চিড়েটা ভালো, এবার ভালো করে নেড়ে এবং সোয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। নুন মিষ্টিটা তোমার, ঝালটা তোমাদের পরিমাণ মতো দেবে, যে যেমন ঝাল খাও সেই হিসাবে দেবে। দেখো বন্ধুরা, এর মধ্যে এবার বাদাম আর কারি পাতাটা দিয়ে দেওয়া হলো, আর এর মধ্যে একটা চিনি দিয়ে দেওয়া হলো। চিনিটা আমরা প্রথমে অ্যাড করা হয়নি, ওই কারণে চিনিটা দিলাম। চিনিটা তোমাদের যে যার পছন্দ মতো দেবে, আর লেবুর রস দিলাম। দেখো বন্ধুরা, মোটামুটি আমাদের চিড়ের পোলাও রেডি। সবাইকে বলছি, যারা যারা আমার চ্যানেলে প্রথম, তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লেগে থাকে, আর আমাকে কমেন্ট করে জানিও, জানিও কেমন লাগলো। তাহলে সবাই ভালো থেকো, দেখো আমার চিড়ের পোলাও রেডি। ওকে, টাটা, বাই বাই।